अस्सी एखन মালয়েশিয়া কুয়ালালামপুর কেএল আইয়ে তো মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে লাইফে প্রথম আমি বাংলাদেশ বিমানে মানে বলাকাতে দেশে যাব মাই ওন কান্ট্রি তো আমার যে অভিজ্ঞতাটা বাংলাদেশ বিমানের আমি সবার সাথে শেয়ার করব আশা রাখি সবাই ভিডিওটা দেখবেন মাস্ক খুলতে পারতেছি না এরপর একটু বলি এই যে আমি আর এই যে কেএলআইএ মালয়েশিয়া এয়ারপোর্ট খুবই বড় এশিয়ার বড় কয়েকটা এয়ারপোর্টের ভিতরে এটা একটা মালামাল হয়ে গেছে 5 কেজি বেশি যার কারণে আমার বাইর করতে হবে 125 রিংগিত এই যে জরিমানাটা 125 RM সো টাকা রেডি দেখা যাক কি হয় আমার মতো আরো অনেকেই আছে কয় কেজি ভাই বেশি হয়েছে না লাইরি 20 কেজি কত লেখা যাচ্ছে এটি 400 এয়ারপোর্টে একটা মজা এটা হচ্ছে যেদিকে তাকাবো ওদিকে বাঙালি বাঙালি ছাড়া কোনো কিছুই নাই বাংলা কথা বলা যায় দেশের বাইরে মজা না ব্যাপারটা যাই হোক মালয়েশিয়া এয়ারপোর্টে মনে প্রথম যে কথা বলে খুব মজা আর কি আর ইমিগ্রেশনে ফিঙ্গার টেকার দিলাম খুব ভালোভাবে হয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইমিগ্রেশন হচ্ছে ইয়া ছিল এসেছিল আমার পরিচিত দেখতে বলতেছে সাতাও ইউকা পরে মুখটা করলাম হ ইউ বালে কম্পং মানে দেশে যাচ্ছ হ জিগেলাম আসা যাইব কিনা আসতে তো একটু বেজাল আসতে মনে হয় পারবি দেখা যাক কি হয় তো আমরা চলে আসছি ফেস টু ইয়াতে তো একটু অপেক্ষা টপেক্ষা করি বিমানের জন্য অপেক্ষার পালা এই মাত্র শুরু হইল আর কি আর এখানে খাবো এই যে একটু বাংলাদেশ বিমানে ওঠার আগেই একটা শুভ সংকেত পেলাম আমার তো এই প্রথম মানে ফ্লাইট হবে আর কি তো আরেক বড় ভাই খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলো এটা হচ্ছে মানে উনি প্রায় 21 বার না 22 বার বাংলাদেশ বিমান দিয়া ইয়াতে আসছে আর কি মালয়েশিয়া প্লাস অন্যান্য দেশে গেছে আরব কান্ট্রিগুলোতে মিডল ইস্টে সো আজ পর্যন্ত নাকি অন টাইমে ইয়া ছাড়া নাই প্লেন ছাড়া নাই আজকে হচ্ছে 2:30 সময় ফ্লাইট তো দেখি মানে কয়টার সময় ছাড়ে উনি যেটা বললো যে 3টার সময় ছাড়ে তো আমার একটু দেখার আছে ইউটিউবে রিভিউ দেখলাম খুব ভালো অ্যান্ড টাকা দিয়ে রিভিউ নিল নাকি সো আশা রাখি যাত্রাটা ভালো হবে এখন সুখের খবর না দুঃখের খবর জানি না পরে আবার শেয়ার করবো নে পানি আছে আর কি আছে এখন আছে যাই হোক বাংলা ইংলিশ বাংলাতে কি আছে ভিডিও গেমস খবর আবহাওয়া কিছু নাকি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ বিমানে উঠে কি ভুল করলাম উঠতে না উঠতে সারপোকা ব্যস্ত আছি
ভুলে আসছিল, পরে বাইরে আবার রিকোয়েস্ট করার পরে উনি আবার চলে গেছে। ওনার নাম্বার ছিল আপনার 23, পরে ওই যে পাশে চলে গেছে। আমরা এখন তিনজন আছি। আপনাদেরকে ব্যাগ রেখে তাড়াতাড়ি সিটে বসার জন্য অনুরোধ করছি প্লিজ। Ladies and gentlemen, today is the 15th of August, our national mourning day, a dreadful and tragic day in the history of Bangladesh. On behalf of Biman Bangladesh Airlines, we remember in humble reverence the greatest Bengali of all time, the architect of independent Bangladesh, father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and all his martyred family members. May their souls rest in eternal peace and honor. Thank you. আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, অতীব পবিত্র ও মহান আল্লাহ, যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন আনিস ও তার সকল গ্রুপ পক্ষ থেকে আমি ফ্লাইট স্টিওয়ার্ডের নাল PG087 নম্বর ফ্লাইটটি ঢাকার পক্ষে স্বাগত জানাচ্ছি। 3:30 আমরা ইনশাআল্লাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় পৌঁছব। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলম্যান, অন বিহাফ অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্যাপ্টেন আনিস এন্ড হিজ এন্টায়ার ক্রু, দিস ইজ ইয়োর ফ্লাইট স্টিওয়ার্ডেস নাজ ওয়েলকামিং ইউ অন বোর্ড আওয়ার ফ্লাইট নাম্বার PG087 টু ঢাকা। আওয়ার ফ্লাইট টাইম উইল বি
When leaving the aircraft, please remember to personal belongings with you. Passengers having connecting flights may contact transfer desk in the terminal building. Gate protected, open appropriate doors.